আপনাকে মাদ্রাসার শিক্ষাটা কি আমাদের সমাজে এটা তো এটা বিরাট সমস্যা যেহেতু আমরা ইতিহাস চর্চা করি না এবং আমরা আসলে যখন এই শিক্ষাব্যবস্থার দিকে তাকাই আমরা টোল বলি কি মাদ্রাসা বলি এটাই তো ট্র্যাডিশনাল আমাদের যে ঐতিহ্যের মধ্যে এটাই তো শিক্ষা শিক্ষা বলতে আমরা এটাই তো বুঝেছি মানে ফলে মাদ্রাসার শিক্ষা যে ধর্ম শিক্ষা বলে আমরা এখন যেটা বুঝি আধুনিক কলোনিয়াল কারণে যে বিদেশি দ্বারা আমরা লর্ড ম্যাকলের দ্বারা শিক্ষিত হওয়ার পরে আমরা মনে করি যে আধুনিকদের শিক্ষাটা হলো শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা হলো আপনার ধর্মীয় শিক্ষা এটাও তো ভুল মূলত এটাই তো একটা বিরাট একটা সমস্যা রয়ে গেছে আমাদের মতের মধ্যে এই চিন্তাগুলো খেলা করে বলে আমরা মনে করি যে শিক্ষা মানে একটা আলাদা ধরনের ধর্মীয় শিক্ষা মাদ্রাসা শিক্ষা ঐতিহ্যের দিক থেকে ইতিহাসের দিক থেকে এটাও একটা শিক্ষা ব্যবস্থা কমপ্লিট তার নিজস্ব জায়গায় সে কমপ্লিট তার একটা সমালোচনা হতে পারে তার পর্য হতে পারে বাইরে থেকে হতে পারে ভেতর থেকে হতে পারে আধুনিক শিক্ষার চিন্তা থেকে হতে পারে মাদ্রাসা নিজস্ব শিক্ষার দিক থেকে হতে পারে তার যদি কোনো সংস্কার প্রয়োজন হতে পারে হ্যাঁ বাইরে থেকেও প্রপোজিশন করা যেতে পারে মাদ্রাসা তার নিজের যে অভিজ্ঞতা হিস্টোরিক্যাল যে অভিজ্ঞতা সে নিজেও তো বহু সংস্কার দিয়ে গেছে বহু পরিবর্তনের ভিতরে দিয়ে গেছে ফলে মাদ্রাসা নিজেও সে সংস্কার হতে পারে আমাদের আলেম আলমারে যত যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ এই ক্ষেত্রে এবং তারা আমি বলছি আমাদের সারা পৃথিবী যদি আমরা মনে করি প্রাজ্ঞ আলেমাদের কথা বলি বাংলাদেশের আলেমাদের সঙ্গে তুলনা চলে না তারা যথেষ্ট সামনেশের আলেম বাংলাদেশে আছে ফলে তারা যদি সংস্কার করতে চান তারা অবশ্যই তাদের শিক্ষা ব্যবস্থা তারা সংস্কার করতে পারবেন কিন্তু কলোনিয়াল শিক্ষা শিক্ষা শিক্ষাব্যবস্থা আর আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা সে টোল বলি কি মাত্রাসা শিক্ষা ব্যবস্থা শিক্ষা না এটা তো একান্তই রেসেস এবং কলোনিয়াল চিন্তাভাবনা সেটা তো ধরনের আপনার সমস্যাটা আপনার আছে কিন্তু আমি আমার আলোচনাটা করেছি একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র তথাক্ত যে সকল এই রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে কনটেক্সটে যা আপনি বাংলাদেশে কিছু লোক আছে মনে করে তারা আধুনিক তারা প্রগতিবাদী তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিন্তু আসলে তারা ফ্যাসিস্ট মূলত তাদের যে ফ্যাশিস্ট চরিত্রটা এটা ধরিয়ে দেবার ক্ষেত্রে আমরা বলতেছি যে কি করে তারা রাষ্ট্রের অধীনে নিয়ন্ত্রণে তারা সমস্ত শিক্ষা ব্যবস্থাকে তারা এটাকে কুক্ষিগত করতে চায় এবং তাদের মতন করে একটা জনগোষ্ঠী তৈরি করতে চায় যারা তাদের মতন করে চিন্তা করবে তাদের মতন করে ভাববে আর কিন্তু তারা ভাবতে তারা এটাকে দেবে না তাদের কোনো ইখতিয়ার নেই